যৌন মিলন হলো একজন পাকা খেলোয়াড়ের মতো, যে যত খেলতে পারবে তার পারফরমেন্স তত বেশি। আসুন দর্শক আজ জেনে নিই যৌন মিলন সম্পর্কিত জরুরি কিছু পরামর্শ। তো দর্শক, আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। তো চলুন শুরু করা যাক। কোনো অস্বাভাবিক পন্থায় সহবাস করলে কিংবা বীর্যপাতের সময় তা আটকে রাখলে গনোরিয়া অর্থাৎ এক প্রকার রোগ, যাতে প্রস্রাবে জ্বালা হয় ও মূত্রদ্বার দিয়ে পুঁজ রক্ত ইত্যাদি নির্গত হয় ও মূত্রনালীর নানাবিধ রোগ সৃষ্টি হয়। দুই, সহবাসের পর গোসলের আগে খাওয়া দাওয়া করলে স্মরণশক্তি লোপ পায়, তাই এটি কখনোই করবেন না। তিন, সর্বদা সুন্দরী নারী ধ্যানে ডুবে থাকলে, প্রেম কাহিনী ও উপন্যাস পাঠ করলে বা কুৎসিত ছবি দেখলে, যৌন উত্তেজনাকর চিত্রে কল্পনা করলে এবং বিশেষত এ যুগে সর্বাপ বড় অভিশাপ অশ্লীল ব্লু ফিল্ম দেখলে শীঘ্র বীর্যস্থলন ও শুক্র তারল্য ও ধাতু দৌর্বল্য রোগের সৃষ্টি হয়ে থাকে, তাই আপনারা ব্লু ফিল্ম বা এক্স ভিডিও থেকে দূরে থাকবেন। চার, যৌন মিলন যত কম করা যায় ততই উত্তম, কারণ সহবাসে যে পদার্থ ব্যয় হয় তাই জীবনের তেল বিশেষ, জীবন প্রদীপের দ্বারাই আলোময় থাকে। পাঁচ, স্বামী স্ত্রী সর্বদা একই বিছানায় শয়ন করলে যৌন দুর্বলতা হতে পারে, তাই মাঝে মধ্যে একটু অন্য বিছানায় শোয়ার চেষ্টা করবেন। ৬, শীর্ষ বীর্যপাত থেকে রক্ষা পেতে হলে বেশি বেশি টক খা বর্জন করতে হবে। ৭, জ্বর আক্রান্ত অবস্থায় সহবাস করলে দেহে তাপ বসে গিয়ে ক্ষয় জ্বরের রূপ ধারণ করতে পারে, তাই জ্বর অবস্থায় কখনোই সহবাস করবেন না। ৮, যৌন মিলনের পর ঘৃতে পাকানো পুষ্টিকর ও মিষ্টি দ্রব্য খাদ্য যথা ডিম ও গাজরের হালুয়া, মধু মিশ্রিত দুধ কিংবা ফল ফলাদি খেয়ে নিলে যৌন শক্তি অটুট থাকে। যদি এর কোনোটি পাওয়া না যায় তাহলে অন্তত পক্ষে এক থেকে দুই তোলা গুড় খেয়ে নিলেও ভালো হয়। ৯, অন্যের ঘরে বা এমন অবস্থায় সহবাস করবেন না যেখানে হঠাৎ করে কেউ এসে পড়ার আশঙ্কা থাকে, এতে সহবাসের পূর্ণ স্বাদ পাওয়া যায় না এবং দুর্বলতার সৃষ্টি হয়। ১০, পেশাবের বেগ ধারণ করে সহবাস করলে মূত্রথলি ও মূত্রনালীতে রোগ সৃষ্টি হয়, আর পায়খানার বেগ ধারণ করে সহবাস করলে অর্শরোগ ইত্যাদি জন্ম নেয়। ১১, চোখ ব্যথা করা অবস্থায় সহবাস করলে চোখে ক্ষত ও শুভ্রতা সৃষ্টি হয়। ১২, নেশা অবস্থায় যৌন মিলন করলে সর্বশরীরে পচন ধরার আশঙ্কা রয়েছে, যে রাতে স্বামী সহবাস করার ইচ্ছা হবে সেদিন সকালেই স্ত্রীকে তা স্মরণ করিয়ে দিবে, যাতে সে যৌন কেশ কামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে আগে প্রস্তুতি নিয়ে নিতে পারে যে তার স্বামী রাতে তাকে করবে। যৌন মিলনের পূর্বে যদি স্ত্রী পেশাব করে ঠান্ডা পানি দ্বারা স্তেঞ্জা করে নেয় তাহলে তাড়াতাড়ি তার রমণ স্পৃহা জাগ্রত হয় এবং দ্রুত বীর্যপাত হয়ে যায়। সর্বোপরি যৌনাঙ্গ কিছুটা সংকীর্ণ হয়ে যায়, যা সহবাসের আনন্দ আরো বৃদ্ধি করে দেয়। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই কমেন্ট করুন এবং আপনাদের প্রশ্ন থাকলেও আমাকে কমেন্ট করুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অন্যদেরকে জানতে শেয়ার করবেন, লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।